আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বরাবরের মতো সবসময় রিয়েল ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, আজকেও সেই রকম একটি রিয়েল ভিডিও। তো এক ভাইয়ের প্রশ্নের উত্তরে আজকের এই ভিডিওটি তৈরি করা। তো সেই ভাইটি বলেছেন যে গাড়িটি বেশিক্ষণ চালানোর জন্য দুপুরে অথবা খাবার টাইমে 1 থেকে 2 ঘন্টা যদি গাড়িটি চার্জ দেওয়া হয়, তাহলে কি সেটি ব্যাটারির জন্য কোনো ক্ষতি হবে কিনা। তো সেই বিষয়টির উপরে ভিত্তি করে আজকের এই ভিডিওটি তৈরি করা, যে দুপুরে আপনি যদি ব্যাটারি চার্জ দেন তাহলে সেটি ব্যাটারির ক্ষেত্রে ক্ষতি হবে কিনা সেটি জানার জন্য সে রিকোয়েস্ট করেছে। তো আশা রাখি সবাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন, এবং চ্যানেলটিতে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে যখনই ভিডিও আপলোড করা হবে সর্বপ্রথম ভিডিওটি আপনি পান। তো সেক্ষেত্রে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। তো ভিডিওটি হচ্ছে, দুপুরে যদি আপনি গাড়িটি চার্জ দেন তাহলে কোনো সমস্যা হতে পারে কিনা। তো সর্বপ্রথম আমাদের জানা দরকার যে ব্যাটারিটি আপনার সমস্যার যে মূল কারণ দুটি, সেটি কিন্তু হচ্ছে আমাদের চার্জ এবং লো চার্জ। তো ব্যাটারি কিন্তু আমাদের বেশিরভাগ চার্জই হয় হাই চার্জ এবং লো চার্জ, এই দুটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। যে আপনি যদি ব্যাটারিটিতে চার্জ কম দেন তাও কিন্তু ব্যাটারিটি নষ্ট হয়ে যেতে পারে, এবং যদি আপনি চার্জ বেশি দেন তাহলেও কিন্তু ব্যাটারিটি নষ্ট হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে চার্জের যে একটা শিডিউল আছে, যেমন চার্জের শিডিউলটা আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। তো সেই বাইটি গাড়িটি একটু বেশিক্ষণ চালানোর জন্য দুপুরে চার্জ দিতে চাচ্ছে, তো সেই ক্ষেত্রে কি এটা আসলে ভালো হবে সেই বিষয়ে আজকে কিছু কথা বলবো। যে আপনি দুপুরে চার্জ দিবেন কি সেটা আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, তো সেটির ভালো এবং খারাপ দিক দুটোই আমি আপনাদের সাথে তুলে ধরবো। দুপুরে যদি আপনি গাড়িটি চার্জ দেন সেটির কিছু ভালো এবং খারাপ দিক সেটি আছে। তো ভালো এবং খারাপ দিক দুটি আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা অবশ্যই ভালোভাবে খেয়াল করবেন, তাতে করে আপনি চাইলে চার্জ দিতেও পারেন, আপনি যদি না চান তাহলে চার্জ না দিতেও পারেন। তো সেই ক্ষেত্রে দুপুরে যদি আপনি চার্জ দেন, তো দুপুরের আগ মুহূর্তে যতক্ষণ আপনি গাড়িটি চালাচ্ছেন তখন কিন্তু অবশ্যই চার্জটা কিছুক্ষণের জন্য কমছে। তো কিছু পার্সেন্ট যদি চার্জটা কমে যায় তাহলে কিন্তু আপনি দুপুরে যদি ব্যাটারিটি চার্জ দেন তাহলে কিন্তু সেই চার্জটা আবার মানে পূরণ হয়ে যাবে। তো যতটুকু ফুরে আছে আমার যতটুকু ব্যাটারি থেকে চার্জ ফুরে গেছিল, তো সেই চার্জ কিন্তু আবার ব্যাটারিতে জমা হবে। তো সেটি কিন্তু আসলে আপনার এক পর্যায়ে কিছুক্ষণের জন্য লাভ হতে পারে। তো ব্যাটারিটি আসলে শিডিউল মেনে চার্জ দেওয়াটাই বেটার, যেমন আপনি রাত্রে চার্জ দিচ্ছেন তো সারাদিন আর চার্জ না দেওয়াটাই সেটা হচ্ছে আপনার ব্যাটারির জন্য ভালো, কারণ আপনি চার্জ দিতেছেন আবার চালাবেন এইভাবে কিন্তু ব্যাটারিটা কিন্তু প্লেটটার উপরে বেশিরভাগ প্রেশার পড়ে যাবে, কারণ দিনে 2 বার করে চার্জ হচ্ছে, সারাদিনে আপনি তো রানিং হচ্ছেই তারপরে চার্জও হচ্ছে 2-3 বার। তো সেক্ষেত্রে আমি আপনাকে বলি যে আপনারা গাড়িটি একবারই চার্জ দেন, সেটি রাত্রে অথবা দিনে যে কোনো এক মুহূর্তে একবার চার্জ দিলে সেটি কিন্তু আপনার জন্য বেটার। তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে শিডিউল অনুযায়ী নিয়ম মেনে চার্জটি দিবেন, তো দুপুরে চার্জ দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো কিছুক্ষণ চালানোর জন্য সেটি আপনি ব্যাটারির জন্য ক্ষতি হতে পারে, তো সেই ক্ষেত্রে চার্জটি একবার দেওয়াই সেটা হচ্ছে ভালো, কারণ 2 বার চার্জ দিয়ে অভ্যাস করলে আপনার ব্যাটারিটি কিন্তু ওই রকমই অভ্যাসে পরিণত হয়ে যাবে এবং প্লেটটির উপর বেশিরভাগ প্রেশার পড়বে। তো সেক্ষেত্রে আপনার 5 টাকা যদি লাভ হয় তাহলে অবশ্যই 20 টাকা লস হয়ে যাবে। তো ব্যাটারি যদি আপনি 2 বছর কি 1 বছর চলে তাহলে সেটি কিন্তু 6 মাসেই আপনার ব্যাটারিটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা, কারণ চার্জটি যদি বেশিরভাগ হয় ব্যাটারিতে চার্জ মানে তুলনামূলকভাবে যত কম মানে কম বলতে এরকম কম না যে আপনাকে চার্জটি কম দিতে হবে সেটি না, আপনি যদি ব্যাটারিটি থেকে নিয়ম মেনে তো ব্যাটারি চার্জ একটু মানে শিডিউলের বাইরে না যাওয়াটাই বেটার। তো সেই ক্ষেত্রে যেহেতু আপনাকে ব্যাটারি চার্জ একটু কম ব্যবহার করলে মানে দিনে যদি একবার চার্জ দেন তাহলে সেটি কিন্তু ভালো হয়, তো বারবার চার্জ দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো বারবার যদি চার্জ দেন তো সেই ক্ষেত্রে ব্যাটারিটি অবশ্যই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা একদম কাছে এসে থাকে। তো সেক্ষেত্রে আপনি ব্যাটারিটিকে চেষ্টা করবেন নিয়ম মেনে ভালোভাবে ভালো ভোল্টেজ এবং ভালো চার্জার দ্বারা একবার চার্জ দিবেন, এনাফ। একবার চার্জ দিলে কিন্তু আপনি প্রায় সারাদিন গাড়িটি ভালোভাবে চালাতে পারবেন। তো সেই ক্ষেত্রে আর একটি কথা হচ্ছে, সেটি যদি আপনার কোনো জায়গায় যদি যান তো সেক্ষেত্রে অতিরিক্ত বিপদ আপদ সেটি বলে আসে না, তো সেক্ষেত্রে আপনি
দিতে পারেন, সেটা কোনো বিষয় না। তো প্রতিদিনই যে দিবেন সেটার কোনো নিয়ম নাই। তো আপনি করব্যাকার হতেই পারে, করব্যাকারে দুই একবার সেটি দেওয়া যায়, সেটি কোনো সমস্যা না। তো প্রতিদিনই দুপুরে ব্যাটারি চার্জ দেওয়ার কোনো লজিকে থাকে না। তো সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে ব্যাটারিটি রাত্রে অথবা দিনে এইভাবে যাতে চার্জ হয়, একবার অনলি একবার চার্জ দিবেন আর সারাদিন চালাবেন, অথবা দিনে যদি চার্জ দেন তাহলে রাত্রে সারা রাত চালাবেন। তো এইভাবে ব্যাটারিটি চার্জ দিবেন, ইনশাল্লাহ ব্যাটারিটি ভালো থাকবে। তো ভিডিওটি এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।